প্রাণপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা দুজন এতিম মেয়েকে এখানে ভর্তি করি এবং চেষ্টা করছি আমাদের মাধ্যমে যেন এটা পড়ালেখাটা চালায় যেতে পারে। বাবা নাই, সুমাইয়া গর্ভে থাকতেই তার বাবা নিখোঁজ, আর পরে আর খোঁজ খবর নাই। আর হচ্ছে মার্জিয়া, মার্জিয়া জানো কি তোমার আব্বুর নাম কি হয়েছিল? মারা গেছে। কি হয়েছিল তোমার আব্বুর? ব্রেনস্ট্রোক করে মারা গেছে। মানে এরা খুবই অভাবী। সুমাইয়ার মা প্রতিবন্ধী, আর মার্জিয়ার কোনো ভাই নাই তো? না, তুমি একা? তোমার ছোট একটা বোন আছে? ছোট আছে। বাবা নাই, মাটা খুবই গরিব আর কি, অসহায়। এই মেয়েদের পড়ালেখার ভার বহন করতে পারে না, আর প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ালেখা করে, এখানে খরচা দিতে হয় প্রত্যেক মাসে। আচ্ছা, সুমার কি অবস্থা আর মার্জের কি অবস্থা দেখেন তো? বেতন বকেয়া দুজনে নভেম্বর নভেম্বর দিতে হবে। নভেম্বর আজ কত তারিখ? আচ্ছা, নভেম্বরের নয় তারিখ। নয় তারিখ? হ্যাঁ। আচ্ছা, ই করেন এই এই নভেম্বরের টাকা পড়া দেবো না, আজকে দিতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু মার্জিয়ার মা আমাকে ফোন করেছিল যে ভাই আমি সমস্যার মধ্যে আছি, বুঝলেন? পার্সোনাল বিষয়। আচ্ছা, তোমার হাত খরচা আছে সুমায়া? হ্যাঁ, হাত খরচা নাই? তোমার হাত খরচা আছে? আচ্ছা, আজকে আমি সামান্য কিছু দিয়ে যাই ভাই, ওদের বেতন আমি এই মাস শেষে এসে, বুঝলেন? আল্লাহ আল্লাহ যদি চায় এই মাস শেষে এসে আমি এদের হাত খরচা দিয়ে যাবো না। হাত খরচা যেহেতু নাই, টাঙ্গাইলের ছেলে সাদেক ভাই সৌদি আরব প্রবাসী, আমাদের হাতে 2000 টাকা পাঠান, আমরা যেন এতিমের মাঝে এই টাকা 2000 বিতরণ করি। সেই 2000 টাকা আজ সুমাইয়াকে 1000 আর হচ্ছে মার্জিয়াকে 1000 দিব। এই টাকা দিয়ে আপাতত হাত খরচা চালাও। হ্যাঁ, আর মাস শেষে আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাল্লাহ চেষ্টা করবো না। হ্যাঁ, নাও 1000, তোমার 1000। হ্যাঁ, এই টাকা দিয়ে আপাতত চলো, আর মাস শেষে আমি ইনশাল্লাহ মাদ্রাসার খরচা বহন করবো না ইনশাল্লাহ। আর পড়ালেখার কি অবস্থা সুমায়ের? আলহামদুলিল্লাহ ভালো। এখন তুমি কি পড়তেছ? হ্যাঁ, হেফজু। কয় পারা পড়ছো? চলতেছে তোমার 13 পারা শেষ হয়েছে। 13 পারা শেষ? 14 কি রানিং করছো? আর মার্জিয়ার? কায়দা পড়তেছে। কায়দা? এখনো কোরআন শরীফ হাতে নাও নাই? না না, মাত্র শুরু করছে। আচ্ছা, ভালো থাকো, যাও। হেম প্রতিভা তথা মাসুম পারভেজ, এই নাম ভাঙিয়ে মানবিক কাজের নামে প্রতারক চক্র টাকা আত্মসাৎ করে চলছে। এম প্রতিভা ছাড়া আমাদের অন্য কোনো শাখা নেই। প্রতারণা এড়াতে দয়া করে সাবধানতা অবলম্বন করুন। আমি বেকার, পড়ালেখা করি, আমারও কিছু খরচা দরকার। এই কথা বললেই ভেবে নেবেন সে আপনার সাথে প্রতারণা করছে। যারা মানবিক কাজ করে, অর্থাৎ যারা মানবিক ভিড় তৈরি করে, তারা কখনো অন্যের টাকার প্রতি লোভ করে না বা অন্যের টাকা আশা করে না। এরকম কথা বললেই বুঝবেন সে প্রতারক। আর দয়া করে কোনো প্রতারকের হাতে টাকা পাঠাবেন না। আপনার টাকাটা যেন সঠিক অসহায় মানুষ পায়, সে যেন উপকৃত হয়, তাই প্রতারণা এড়াতে অবশ্যই যাচাই বাছাই করে টাকা পাঠাবেন।